Hello and welcome to the another video of Literate Club. I am B. Talukdar, presenting this video from Assam. Bondhukol, amar jitu Tator series choli ase, so aji ami ar 6th number video to anisu. Unit 2 ami arambuni, that is transportation in plants and animals er jitu arambuni part ase. Here ami already upload kori disu, apnaloke jodi suwa nai video description box lo jai sabo pare othoba video amar jitu playlist ase tare pore sabo pare. Aji ami tare pore continue korisu. এটো আমাৰ ট্ৰান্সপৰ্টেশ্যন চিষ্টেমৰ ছেকেণ্ড পাৰ্ট হয় ইয়াতে আমি ট্ৰান্সপৰ্টেশ্যন ইন এনিমেলছখিনি কমপ্লিট কৰিছোঁ ইয়াৰ পিছলৈ আৰু এটা ভিডিঅ' আনি আছোঁ য'ত আমি ট্ৰান্সপৰ্টেশ্যন ইন প্লেণ্টছ আৰু লগতে এই তিনিটা ভিডিঅ'ৰ ইউনিট টুৰ ওপৰত যি আমি তিনিটা ভিডিঅ' বনালোঁ ইয়াৰ কমপ্লিট চামাৰাইজ কৰি কিছুমান এম চি কিউ সেই থাৰ্ড নম্বৰ ভিডিঅ'টো দিয়া আছে চ' আৰম্ভ কৰিছোঁ আজি আমাৰ ভিডিঅ'টো আৰু আৰম্ভণিৰ আগতে আপোনালোকে যদি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু যিমানকে পাৰে অলপ শ্বেয়াৰ কৰি দিব চ' আৰম্ভ কৰিছোঁ আজি আমাৰ ভিডিঅ'টো চ' আজি আমাৰ ফাৰ্ষ্ট টপিক দেট ইজ ইয়াৰ হাৰ্ট লাষ্টলৈ আমি ব্লাড পালছ ৰেট পালছ এই সকলোবোৰ ডিছকাশ্যন পালছ ৰেট লৈ আমি লাষ্ট পালছ ৰেটটো ডিছকাশ্যন কৰি এৰিছোঁ আজিৰ আৰম্ভণিটো আমি হাৰ্টৰ পৰা কৰিম হাৰ্ট চ' দেট ইজ অলছ' হিউমেন বডি চিষ্টেমৰ এটা পাৰ্ট হয় নাও চি হোৱাট ইজ হাৰ্ট হাৰ্ট ইজ এন অৰ্গান হুইচ বিটছ কণ্টিনিউয়াছলি হয়নে নহয় চ' পালছ যেনেকুৱা বিট কৰে আমাৰ হাৰ্টটোও বিট কৰি থাকে ফৰ দ্য ট্ৰান্সপৰ্ট অফ হুইচ পাৰ্পজ ফৰ দ্য ট্ৰান্সপৰ্ট অফ ব্লাড কেৰিং আফটাৰ ছাবষ্টেঞ্চেছ উইথ ইট থ্ৰু এ নেটৱৰ্ক অফ টিউবছ অৰ ব্লাড ভেচেল কি হয় হাৰ্টৰ পৰা আমি জানো লাঞ্চৰ পৰা যি ব্লাড ব্লাডবোৰ কেৰি কৰে থ্ৰু টিউব ভেচেল ব্লাডে ব্লাডে যি কেৰি কৰি থাকে অক্সিজেনেটেড ব্লাড থ্ৰু দিছ ব্লাড ভেচেলছ ইয়াক ছাপৰ্টৰ কাৰণে এক কথাত ক'ব পাৰে হাৰ্টবোৰ কি পাম্প কৰি থাকে দেট মিনছ দ্য হাৰ্ট ইজ এন অৰ্গান হুইচ বিট কণ্টিনিউৱাছলি এজ এ পাম্প ফৰ দ্য ট্ৰান্সপৰ্ট অফ দ্য ব্লাড কেৰিং ব্লাডৰ যি কেৰি হৈ থাকে না ইয়াক ইয়াক ট্ৰান্সপৰ্ট কৰি থকাৰ কাৰণে কণ্টিনিউৱাছলি হাৰ্টটোৱে পাম্প কৰি থাকে চ' এণ্ড হোৱাট ইজ দ্য নেক্সট দ্য হাৰ্ট ইজ লোকেট ইন দ্য চেষ্ট কেভিটি আপোনালোকে জানে আমাৰ চেষ্টত থাকে slightly towards the left side of thake it was an it lies between the two lungs amar jitu duta lungs ase lungsor majot thake and above the diaphragm ekhini monot rakhibo eta heart eta figure dibo parile bhal asil sage kintu moi diya nai je no hok ami janu heart to always amar jitu duta lungs thakibo lungsor bitoro thake majot thakibo aru diaphragm above thakibo দ্য হাৰ্ট ইজ মেড আপ অফ স্পেচিয়েল মাছল কল কাৰ্ডিয়াক মাছল চি হাৰ্টৰ মেনুফেকচাৰটো কিহেৰে হৈ আছে কাৰ্ডিয়াক মাছল দেট ডু নট ফেটিক ফেটিং মানে কি ভাগৰি নপৰা কেতিয়াও ভাগৰি নাযায় কণ্টিনিউৱাছলি হাৰ্টখন পাম্প কৰিয়ে থাকে আৰু এটা স্পেচিয়েল ফিচাৰ হ'ল হাৰ্টৰ দে আৰ নট দ্য ছলিড মাছলছ এইবোৰ ছলিডো নহয় আৰু হাৰ্টৰ ষ্ট্ৰাকচাৰটো লৈ অলপ ডিটেইলছ কৈ চাওঁ ইট হেজ ফ'ৰ কম্পাৰ্টমেণ্ট যাক আমি ইয়াক চেম্বাৰ বুলিয়ে কওঁ দ্য আপাৰ টু চেম্বাৰ্ছ আৰ হোৱাট কল এট্ৰিয়া এণ্ড দ্য লোৱাৰ টু চেম্বাৰ্ছ আৰ কল ভেণ্ট্ৰিকলছ মনত ৰাখিব হাৰ্টৰ যি আপাৰ দুটা চেম্বাৰ দেট ইজ ইয়াৰ এট্ৰিয়া আৰু লোৱাৰ যি দুটা চেম্বাৰ আছে দেট ইজ কল ইয়াৰ ভেণ্ট্ৰিকলছ চ' আগবাঢ়িছো আমাৰ নেক্সটলৈ দেট ইজ চাওক আমি হাৰ্টৰ বিষয়ে আৰু বিশেষ কিছুমান বস্তু দি দিছোঁ এই সকলোবোৰৰ পৰা কোৱেশ্যন আমি আমাৰ নেক্সট ভিডিঅ'ত এম চি কিউ হিচাপে আনি আছোঁ আৰু আমি এটা কথা ভাবি আছিলোঁ আমি যেতিয়া টেষ্ট ছিৰিজৰ কথা আমি ফিফ্থ নম্বৰ ভিডিঅ'ত এটা কৈছিলোঁ আপোনালোকে যদি শুনিছে যদি ভাবে যে এটা টেষ্ট ছিৰিজ আনিব পাৰি ফ্ৰী অফ কষ্টত আমি এটা কোৱেশ্যন এণ্ড এনচাৰ ছিৰিজে আনিম আফটাৰ 15th অফ অক্টোবৰ যদি ভাবে যে এইটো প্ৰয়োজনীয় হ'ব আপোনালোকে নিশ্চয় কমেণ্ট ছেকশ্যনত জনাব পাৰে চ' হাৰ্টৰ অলপ আৰু ডিটেইলছত যাওক অন দ্য লেফ্ট ছাইড অফ দ্য হাৰ্ট আৰ লেফ্ট এট্ৰিয়াম হাৰ্টৰ লেফ্ট ছাইডত লেফ্ট এট্ৰিয়াম আৰু লেফ্ট ভেণ্ট্ৰিকেল থাকে আমি অলপ আগতে চালোঁ এট্ৰিয়া আৰু ভেণ্ট্ৰিকেলছ লেফ্ট ছাইডত লেফ্ট এট্ৰিয়াম লেফ্ট ভেণ্ট্ৰিকেল আৰু ৰাইট ছাইডত থাকিব ৰাইট এট্ৰিয়াম আৰু ৰাইট ভেণ্ট্ৰিকেলছ দ্য এট্ৰিয়াম ভেণ্ট্ৰিকেলছ আৰ ছেপাৰেটেড বাই ভাল্ভ এইটো মনত ৰাখিব বৰ ইম্পৰ্টেণ্ট হয় এট্ৰিয়া আৰু ভেণ্ট্ৰিকেলছ হাৰ্টৰ যি লেফ্ট আৰু ৰাইটত এট্ৰি আৰু ভেণ্ট্ৰিকলছবোৰ থাকে দিজ থিংছ আৰ ছেপাৰেটেড বাই ভাল্ভছ দ্য ৰাইট ছাইড অফ দ্য হাৰ্ট কেৰিজ ডি অক্সিজেনেটেড ব্লাড ৱাইল দ্য লেফ্ট ছাইড অফ দ্য হাৰ্ট কেৰিজ ডি অক্সিজেনেটেড ব্লাড চাওক আমি যোৱাকালিৰ
ট্ৰান্সপৰ্টেশ্যন অফ ব্লাডত আমি চাইছিলোঁ ইফ ইট ইজ এ ব্লাড ভেচেল ইয়াৰ মাজেৰে ব্লাডবোৰ ফ্ল' হৈ থাকে আমি কি চালোঁ লাংছৰ পৰা অক্সিজেনেটেড ব্লাডবোৰ ফ্ল' হয় আৰু কি হয় বডিৰ ডিফাৰেণ্ট পাৰ্টছলৈ অক্সিজেনেটেড ব্লাডবোৰ ফ্ল' হয় আৰু এটা কি চাইছোঁ নেক্সট চিমিলাৰ ষ্টেজত কি হয় বডিৰ ডিফাৰেণ্ট পাৰ্টছৰ পৰা ডি অক্সিজেনেটেড ব্লাড ডেট মিনছ এইবোৰ কাৰ্বন ডাই অক্সাইড ৰিচ ব্লাডবোৰ কেৰি কৰি লৈ যায় ক'ত আমাৰ লাংছলৈ চ' হাৰ্টৰ কি দুটা যে পাৰ্ট আছে হাৰ্টৰ যি ৰাইট চাইডটো আছে ই কি কৰে ডি অক্সিজেনেটেড ব্লাড ডেট মিনছ বডিৰ ডিফাৰেণ্ট পাৰ্টছৰ পৰা যি কাৰ্বন ডাই অক্সাইড ৰিচ ব্লাড আছে সেইটো কেৰি হৈ থাকে হাৰ্টৰ ৰাইট চাইডলৈ আৰু লেফ্ট চাইডত কি কৰে লেফ্ট চাইডত যি থাকে ইয়ে আমাৰ অক্সিজেনেটেড ব্লাডবোৰ কেৰি কৰোঁতে কেৰি কৰি লৈ যায় চ' নেক্সট টপিকলৈ আগবাঢ়িছোঁ দ্য হাৰ্ট ইজ ছেপাৰেটেড বাই এ পাৰ্টিশ্যন কল ছেপ্টাম হুইচ প্ৰিভেণ্ট মিক্সিং অফ অক্সিজেনেটেড এণ্ড ডি অক্সিজেনেটেড ব্লাড এইটো এটা বৰ ইম্পৰ্টেণ্ট কনচেপ্ট হয় মিক্সিং অফ অক্সিজেনেটেড আৰু ডি অক্সিজেন আমাৰ বডিত একেৰাহে অক্সিজেন ব্লাড অক্সিজেন ৰিচ ব্লাড আৰু কাৰ্বন ডাই অক্সাইড ৰিচ ব্লাড দুয়োটাই কেৰি হৈ থাকে চ' ইয়াক ছেপাৰেটৰ কামটো কোনে কৰে দেট ইজ ইয়ৰ ছেপ্টাম ভেৰি ইম্পৰ্টেণ্ট চাওক যদি অক্সিজেন আৰু ডি অক্সিজেনেটেড ব্লাডবোৰ মিক্স হৈ যায় তেনেহ'লে আমাৰ বডিত কি হ'ব পাৰে আমাৰ বডিত নট ইনাফ অক্সিজেনৰ জেনেৰেট নহ'ব আৰু যদি ইনাফ অক্সিজেন জেনেৰেট নহয় ৰেচপিৰেশ্যনৰ কাৰণে আমাৰ বডি ইনাফ এনাৰ্জিও জেনেৰেট কৰিব নোৱাৰে দেট মিনছ ৱাট অক্সিজেনেট আৰু ডি অক্সিজেনেটেড ব্লাডবোৰ যদি একেলগে মিক্স হৈ যায় আমাৰ বডি ৰেচপিৰেশ্যনৰ কাৰণে ইনাফ অক্সিজেন নাপাব আৰু যদি অক্সিজেন নাপায় আমাৰ বডিয়ে এনাৰ্জিও ৰিলিজ কৰিব নোৱাৰে আৰু চাওক এতিয়া আমাৰ আমি অকলে জানো ব্লাডবোৰ পাম্প কৰি থাকে পাম্প কৰোঁতে কি হয় একবাৰ কণ্ট্ৰাক্ট হয় আৰু একবাৰ ৰিলেক্সেশ্যন হয় কণ্ট্ৰাক্ট মিনছ চাপি অহা ৰিলেক্সেশ্যন মিনছ এইটো ৰিলেক্স হৈ যায় ডেট মিনছ মুকলি হৈ যায় যিটো দেট ৰিদমিক কণ্ট্ৰাকশ্যন এণ্ড ৰিলেক্সেশ্যন ৰিদমিক কণ্ট্ৰাকশ্যন এণ্ড ৰিলেক্সেশ্যন অফ হাৰ্ট মাছে দেট প্ৰডিউচ স্পেচিফিক চাউণ্ড লাভ ডাব যিটো হাৰ্টে চাউণ্ড কৰে ইয়াক আমি লাভ ডাব বুলি লিখিছোঁ ইট ইজ কল ইয়ৰ হাৰ্ট বিট Now see, the average heartbeat of an adult person is 70 to 80 beats per minute at resting. Jethi a rest loi thake, tethi a ki hoa 70 to 80 beats per minute. Aro A2 na, aamaar jethi pulse rate loga equal hai. Pulse rate jiman hova heartbeat to iman hova, jaya normal manu har. 72 to 80 beats per minute at resting position থাকিলে হয় আৰু হাৰ্টবিট টো বাঢ়ি যায় কেতিয়া যেতিয়া আমি ৱৰ্ক আউট কৰোঁ ৰানিং কৰোঁ এক্সাৰচাইজ কৰোঁ সেই সময়ত আমাৰ হাৰ্টবিট টো বাঢ়ি যায় আৰু এটা কনচেপ্ট ভেৰি ইম্পৰ্টেণ্ট উইলিয়াম হাৰ্ভে ইংলিছ ফিজিচিয়ান উইলিয়াম হাৰ্ভে ডিস্কভাৰ দ্য চাৰ্কুলেশ্যন অফ দ্য ব্লাড ব্লাডবোৰ যে চাৰ্কুলেশ্যন হৈ থাকে এই কনচেপ্টটো প্ৰথম কোনে দিছিলে উইলিয়াম হাৰ্ভে কিমান চনত দিছিলে 1778 AD উইলিয়াম হাৰ্ভে ডেট অফ বাৰ্থটো মই দিছোঁ এতিয়া অলপ ৰং হৈ গ'ল আমাৰ ইট ইজ ইয়াৰ 1578 অ'কে 1578ৰ পৰা 1657লৈ উইলিয়াম হাৰ্ভে আছিল এজন ইংলিছ ফিজিচিয়ান সিয়ে প্ৰথম কনচেপ্টটো দিছিল যে আমাৰ ব্লাডবোৰ চাৰ্কুলেশ্যন হৈ থাকে আৰু ব্লাড চাৰ্কুলেশ্যনৰ কমপ্লিট ডিটেইলছ আমি যোৱা ভিডিঅ'টোত কৰিছোঁ চ' চাব আপোনালোকে সেই ভিডিঅ'টো Harvey was radical and was called as what? Circulator. Since he provided the concept of circulation of the blood, that's why Harvey is known as the circulator. Harvey circulator is a way kwa visil. Next to le ahok, circulation of sponges. So last ikhni lo yami amar human body. Agar video dami ar A2 video ikhni part human body ikhni complete discussion kuri lo. Human body কেনেধৰণে ট্ৰান্সপৰ্টেশ্যন চিষ্টেমটো কাম কৰি থাকে নেক্সটত আহক আমাৰ চাৰ্কুলেশ্যন ইন স্পঞ্জেচ এণ্ড হাইড্ৰা আপোনালোকে জানে এটা একুৱাটিক হয় এইবোৰ সকলোৱে তেওঁলোকৰ বডিত কেনেদৰে চাৰ্কুলেশ্যন হৈ থাকে চাওক স্পঞ্জেচ হওক হাইড্ৰা আৰ দে আৰ হোৱাট চিম্পল ইনমেট এণ্ড দে ডু নট পজেচ এনি চাৰ্কুলেশ্যনেৰী চিষ্টেম দে আৰ তেখেতৰ বডিত কোনো চাৰ্কুলেটৰী চিষ্টেম নাথাকে দে লিভ ইন ৱাটাৰ চ' ৱাটাৰৰ লগত কি হয় ফুড আৰু অক্সিজেন ভিতৰলৈ ওলাই আহে আৰু যি ফুড আৰু অক্সিজেনৰ পৰা যি কনভাৰ্ট হৈ কাৰ্বন ডাই অক্সাইড জেনেৰেট হয় এইটো ৱাটাৰৰ লগে লগে ওলাই যায় চ' বৰ চিম্পল এটা প্ৰচেছ হয় ৱাটাৰ যি ইনটেক হৈ থাকে ভিতৰত তাৰ লগে লগে অক্সিজেন আৰু ফুড সোমায় আৰু এই তাৰে লগত তাৰ পৰা যি কাৰ্বন ডাই অক্সাইড জেনেৰেট হয় এজ এন ৱেষ্ট সেইবোৰ ৱাটাৰৰ লগে লগে বডিৰ পৰা দূৰলৈ আঁতৰিও যায় চ' বৰ এটা চিম্পল চাৰ্কুলেশ্যন চিষ্টেম হয়
নেক্সট হোক আমার এক্সক্রেশন সিস্টেম। এক্সক্রেশন মিন্স আমি জীব খাই আছো, তারপর আমার কিছু মলমূত্র ওলাই যায়, ওলাই যাওয়ার যে প্রসেস দ্যাট ইজ এক্সক্রেশন প্রসেস। সো আমি এতে লিখিছো দ্য প্রসেস অফ রিমুভেল ওয়েস্ট মেটেরিয়াল প্রডিউস ইন দ্য সেল অফ লিভিং অর্গানিজম ইজ কল্ড ইয়ার এক্সক্রেশন। সো এই এক্সক্রেশন সিস্টেমটাকে আজি আমি অল্প ডিটেলসকে চাও, তারপরে কি কি কোয়েশনও হবো পারে গোটেখিনি কনসেপ্ট আপনাদের সাবো নিশ্চয়ই। এক্সক্রিটরি সিস্টেম মিন্স হিউম্যানস, হিউম্যানের এক্সক্রিটরি সিস্টেম কি হয় চাওক, মেইনলি আমার হিউম্যানটোয়ে লাগে, আদার বডির এক্সক্রিটরি সিস্টেম বড় সিম্পলস হয়। সো আগত হিউম্যান বডিটা চাই লোক, ইউরিয়া ইজ দ্য মেজর ওয়েস্ট প্রোডাক্ট রিলিজড ইন আওয়ার বডি। আমার বডি জীবর খোয়ার পরে ওয়েস্ট প্রোডাক্ট হয়, তার মাজত মেজরটো হল আমার ইউরিয়া জেনারেট হয়, আর ইউরিয়া কি হয় পয়জনাস সাবস্টেন্স হয়, আর এই যেটু রিমুভ করাটা বড় প্রয়োজন। সো কি হয় যেটু ব্লাডে কি করে আমার বডির যেখিনি বস্তু আছে সকলবর ক্যারি করে লই যায়, আমি যাওয়া ভিডিওটা চাইছো। সো কি হয় আমার বডির যে ইউরিয়া জেনারেট হয় এটু আমার ব্লাডের লগত মিক্সড হয়। সো এই ব্লাডের পর রিমুভ করে কোনে, বাই অর কিডনি। আমি জানো কিডনি কামে কি কয়, আমার বডির ম্যাজিক ফিল্টার বলিও কোয়া হয় কিডনি, ই ফিল্টারেশনের কাম করে। সো ব্লাডর যেটু ইউরিয়ার ফর্মেশন ব্লাডের লগত মিক্সার হল, এই রিমুভ করার কামটো কোনে করে আছে, দ্যাট ইজ ইয়র কিডনি। সো দ্যাটস ওয়াই কিডনি ইজ দ্য মেইন এক্সক্রিটরি অর্গান ইন আওয়ার বডি। সো আমাকে যদি কেটামান অর্গান দি দিয়ে, তারপরে যদি কয় হুইচ অ্যামং দ্য ফলোয়িং এক্সক্রিটরি অর্গান, তার মধ্যে এটা যদি অপশন কিডনি থাকে আপনাকে কিডনিক নিশ্চয়কে মার্ক করব। আর এম সি কিউ আমার নেক্সট ভিডিওত আহি আছে, তিনটা ভিডিওর সামারাইজ করি। নেক্সটলে আহক, দ্য ইউরিয়ান আদার আনওয়ান্টেড সল্ট হোয়েন ডিজলভিং ইন ওয়াটার ফ্রম দ্য ইয়েলোয়েস্ট লিকুইড ওয়েস্ট কল ইউরিন। সো হোয়াট ইজ ইউরিন, আমার বডির যে ইউরিয়া ফর্মেশন হয় ইয়ার লগত কিছু আদার আনওয়ান্টেড সল্ট যেটু আমার বডির প্রয়োজন নহয়, আর কিছু ওয়াটার যেটু এক্সেস থাকে, ইয়ে মিক্স হয়ে কি করে ইয়েলোয়েস একটা লিকুইড ফর্মেশন করে, দ্যাট উই কল্ড অ্যাজ ইউরিন। ইউরিনত কি থাকে আপনাদের সব, 2.5% ইউরিয়া থাকি, 2.5% আদার ওয়েস্ট সল্ট থাকে, অ্যান্ড 95% কি থাকে ওয়াটার থাকে। এই পার্সেন্টেজটা মনত রাখব, ইউরিন কনসিস্ট হয় কি মানে 2.5% ইউরিয়া, 2.5% আদার ওয়েস্ট সল্ট। আমি অল্প আগতে চালো ইউরিয়ার লগত সল্ট আর ওয়াটার মিক্সিং হয়ে আমার ইউরিন ফর্মেশন হয়, আর 95% আমার কি থাকে ওয়াটার থাকে। আর একজন অ্যাডাল্ট হিউম্যান বিইংয়ে নর্মালি কিমান একদিন 1.8 লিটার ইউরিন উলাই দেয়, আর বডি প্রসেস আউট ওয়াট 1 to 1.8 লিটার অফ ইউরিন নর্মাল অ্যাডাল্ট হিউম্যান বডি। আর একটা এক্সক্রিটরি সিস্টেমের বিশেষ কাম হল, দে কনসিস্ট অফ ওয়াট, টু কিডনিস। আমার আমি মই ফিগার এটা কই দিয়া নাই, আপনাদের অল্প ইমাজিন করে লব বা ফিগারটা আপনাদের গুগল করি বা কিছু কিতাবতো চাব পারে। সো আমার যেটা কিডনি থাকে, আমার এক্সক্রিটরি কমপ্লিট এক্সক্রিটরি সিস্টেমত আমার কিডনি আছে, আমি অল্প আগতে চালো কিডনি ইজ দ্য মেইন এক্সক্রিটরি অর্গান। ইয়ার লগতে কি থাকে আর, টু ইউরেটার্স থাকিব দুটাকে, একটা ব্লেডার থাকিব, আর একটা ইউরেথ্রা থাকিব, এই চারিটা অর্গান। সো আমার বডির মূল চারিটা এক্সক্রিটরি অর্গানের যদি কথা কোয়া হয়, দুটা কিডনি থাকে, দুটা ইউরেটার্স থাকে, একটা ব্লেডার থাকে, আর একটা ইউরেথ্রা থাকে। সো এ হল আমার চারিটা মূল এক্সক্রিটরি অর্গান। নাও সো কিডনির কাম কি হয়, দিজ আর কল ম্যাজিক ফিল্টার, মই কলো কিডনির কামটুয়ে হল ফিল্টারেশনের। কিডনি আর ওয়াট, বিন শেপড অ্যান্ড প্রেজেন্ট ইন দ্য ব্যাক অফ দ্য আওয়ার বডি জাস্ট এবভ দ্য ওয়েস্ট, ওয়েস্টের উপরে থাকে। আপনাদের নিশ্চয়ই জানে কিডনির পজিশনটা কি হয় আমার বডি, ওয়েস্টের অল্প উপর ব্যাক সাইডও থাকে, আর মেইন কামটু হল ফিল্টারেশন। আর ইচ কিডনি কনসিস্ট অফ ওয়াট, থাউজেন্ডস অফ টিনি ফিল্টার্স কল ন্যাফ্রন। একটা কিডনি থাউজেন্ডস অফ ফিল্টার থাকে কি ন্যাফ্রন, ইয়ে দ্যাটস ওয়াই। আর একটা কনসেপ্ট আপনাদের মনত রাখব, সিন্স কিডনি ইজ ফর্মিং অফ থাউজেন্ডস অফ ফিল্টার্স কল ন্যাফ্রন, দ্যাটস ওয়াই দিস ন্যাফ্রন ইজ কল ফাংশনাল ইউনিট অফ কিডনি। এটা বড় ইম্পর্টেন্ট কোয়েশনও হয়, ফাংশনাল ইউনিট অফ কিডনি বলে কাক জানা যায়, অ্যাট দ্য টাইম ইয়র অ্যান্সার উইল বি ইয়র ন্যাফ্রন। ওকে নাও আকবরিছো আমি, হোয়েন দ্য ব্লাড কন্টেনিং ইউরিয়া অ্যান্ড আদার ওয়েস্ট সল্ট পাসেস থ্রু দিস ন্যাফ্রন, ইট ফিল্টার্স দ্য ব্লাড অ্যান্ড রিমুভ ইউরিয়ান সল্ট অ্যান্ড ইউরিন আর লেফট ইন দ্য কিডনি। কি হল,
जी जेतिया ब्लड कंटेनिंग यूरिया एंड अदर वेस्ट जी सॉल्ट थके अनवांटेड सॉल्ट पास नेफ्रोन माजे पास हो जाए ई की करे ब्लड टक फिल्टर करी दे और यूरिया सॉल्ट एंड यूरिनक लेफ्ट आर लेफ्ट इन द किडनी दैट मीन्स की करे ऑल ऑफ डिटेल्स के जदि साओ यूरिया सॉल्ट और जेतु अमर यूरिया मेनली सॉल्ट है नेफ्रोन जेते होमाय ये की करे मेनली फिल्टर ब्लड टक फिल्टर करी दे दैट मीन्स अमर जिखिनी प्योर है इखिनी सेपरेट करी दिए और जिखिनी वेस्ट मटेरियल है या सेपरेट करी दिए कोने ए किडनी प्रेजेंट थका नेफ्रोन बोले और साओ यूरिन दस फॉर्म बाय ईच ऑफ द किडनी इज देन पास थ्रू द यूरेट्रा टू यूरिनरी ब्लैडर सो यार पर जी यूरिन फॉर्म हॉल किडनीत या की है पास्ट करे की थ्रो यूरेटर टू यूरिनरी ब्लैडर आमी ऑल अबाउट दिस आलू अमर एक्सक्रेटरी सिस्टम और की आसिल यूरेटर्स आसिल यूरिनरी ब्लैडर आसिल और यूरेथ्रा आसिल सो किडनी जी अमर यूरिन फॉर्मेशन हॉल या नेक्स्ट स्टेप कोने पास करे कत पास है यूरेटर्स सत पास है और थ्रो दिस यूरेटर्स ई पास होय आहे कत यूरिनरी ब्लैडर यूरिनरी ब्लैडर किसु समय ई स्टोर होय थाके और रेगुलर इंटरवल्स ऑफ टाइम इट रिमूव थ्रो द ओपनिंग एट द एंड ऑफ द ट्यूब कॉल्ड यूरेथ्रा दैट मीन्स व्हाट ए जी यूरेथ्रा आसे किडनी पोरा थ्रो दिस यूरेटर्स यूरिनरी ब्लैडर्स लय आहे ताते स्टोर होय थाके और जेतिया ओपनिंग ऑफ द माउथ दैट मीन्स व्हाट आमी की कोलो जेतिया आमी टॉयलेट ल ए कि यूरिन टू बाहेर ल उलाय आहे दैट मीन्स व्हाट जिखिनी अमर यूरिन फॉर्मल किडनी ई यूरिनरी ब्लैडर लय आहिबो थ्रो दिस यूरेट्रा आरो यूरिनरी ब्लैडर परा किसुमा किसु समय स्टोर होय थकार पिसत रिमूव्ड होय किहेरे थ्रो द ओपनिंग एट द एंड ऑफ द ट्यूब आरो एंड ऑफ द ट्यूब तो नामे होल अमर यूरेथ्रा ओके एंड दिस प्रोसेस ऑफ इजेक्शन ऑफ यूरिन इट इज कॉल्ड एज मिक्टर्शन ओके इखिनि हलो मनत राखिबो इजेक्शन ऑफ यूरिन इज कॉल्ड योर मिक्टर्शन दैट मीन्स अमर बॉडी यूरिन फॉर्मेशन पर आरंभ कर ये जी उलाय आहे दैट प्रोसेस इज कॉल्ड योर मिक्टर्शन ओके वेरी इंपॉर्टेंट मनत राखिबो आरो एबोर ल आमी क्वेश्चन डिस्कस करिम आमी आको एकबार कयैसु यान जे नेक्स्ट वीडियो ताहिम हे वीडियो त आमी प्लांट्स ऑफ ट्रांसपोर्टेशन सिस्टम ल आरो किसुमान एमसीक्यू राखिसु सो आकबारिस आमार नेक्स्ट लई द ओपनिंग ऑफ यूरिनरी ब्लैडर इज कंट्रोल्ड बाय द रिंग ऑफ मसल कॉल्ड व्हाट ब्लैडर स्फिंक्टर सो आमार जेतु यूरिनरी ब्लैडर टू ओपन होय जाय जार पर यूरिन टू उलाय आहे कत ल यूरेथ्रा दि हे ओपनिंग ब्लैडर टू कंट्रोल करे कि एटा मसल कॉल्ड एज ब्लैडर स्फिंक्टर ओके या कामे प्रोनाउंस करम ब्लैडर स्फिंक्टर नेक्स्ट लय आहोक अमर दैट इज योर कार्बन डाइऑक्साइड सक आमी ऑल ऑफ अगोदि सली यूरिया इज द मेन वेस्ट प्रोडक्ट यार लगते की होय कार्बन डाइऑक्साइड प्रोड्यूस अमर बॉडी इन आवर बॉडी सेल ड्यूरिंग द प्रोसेस ऑफ रेस्पिरेशन द फूड इज ब्रोकन डाउन ड्यूरिंग द रेस्पिरेशन टू रिलीज द एनर्जी आरो की होय फुटबल भांगी जी एनर्जी है तार लगते की है कार्बन डाइऑक्साइड रिलीज है एज अ बाय प्रोडक्ट और दिस कार्बन डाइऑक्साइड इज रिमूव फ्रॉम आवर बॉडी बाय द लंग्स ड्यूरिंग एक्सहेलेशन आमी अलप आगते सालो सो लंग्स की है ऑक्सीजनेटे ऑक्सीजन रिच ब्लड टू ब्लड वेसल रे कैरी होई थाके और बॉडी डिफरेंट पार्ट्स लो जाए और डिफरेंट पार्ट्स परा ए कार्बन डाइऑक्साइड रिच ब्लड टू की है ब्लड वेसल रे कैरी होय लंग्स लो आको घुरी आहे ए घुरी आहार पिसत आमार बॉडी जेते एक्सहेलेशन आमी जेते रिलीज करी दु रिलीज होवार पिसत इ आको आमार बॉडीत कार्बन डाइऑक्साइड फॉर्मत उलायो हे बॉडीर पर दैट्स व्हाई वी कॉल्ड आमी लोत ऑक्सीजन लो किंतु आमार बॉडीत हुमवार पिसत इ डिफरेंट केमिकल रिएक्शन होय कार्बन डाइऑक्साइड ले कन्वर्ट होय आरो एक एक खन ब्लडरे डिफरेंट वेथ कार्बन डाइऑक्साइड रिच ब्लड कैरी करी लांचलो आहे आरो लांचर पर एक्सहेलेशन समय आमार कार्बन डाइऑक्साइड टू उलायो आहे सो नेक्स्ट ले आकबारु नेक्स्ट होक आमार जितु एक्सक्रेटरी सिस्टम आरो एटा पार्ट है दैट इज योर स्वीट स्वीट आपन लगे निश्चय जाने इट इज अ लिक्विड वेस्ट ऑफ द बॉडी दैट इज प्रोड्यूस्ड बाय द स्वीट ग्लैंड्स प्रेजेंट इन आवर स्किन आमार स्किनरे बिखेक हॉट समर वेदरत आमार की होय बहुत खिनि खाम उलाय आहे ना दैट वन आई एम टॉकिंग अबाउट स्वीट कंटेंट्स व्हाट वाटर कंटेंट करिवो किसमान अनवांटेड सॉल्ट कंटेंट करिवो और यूरिया इन ए वेरी स्मॉल अमाउंट किसु परिमाने यूरिया कंटेंट करे
সল্ট ক্যারি করে আর ওয়াটার ক্যান্টি করে। আমার যেটা ঘাম হয় ইয়ার বহুত সল্টি হয় হয় না আমি জানোই আইব। সো দ্যাটস দিস ইজ দ্য রিজন, কারণ ইজ ই সুইট টুল আই আমার বডির পরা ই ইউরিয়া কিছু পরিমাণে ইউরিয়া অলপ সল্ট আর ওয়াটার কন্টেন্ট করে। আর ওই সুইটটু কেউ ওলায় মানুষের বডিত, ইয়ার মেইন ফাংশন কি সুইট ওলার কিছু কারণ আছে আর বেনিফিট, আর ইয়ার বেনিফিটটু হল এক্সেস অফ ওয়াটার সল্ট আর ইউরিয়া যে জেনারেট হয়ে থাকে আমার বডিত ইয়াক রিমুভ করতে সহায় করে। অলসো ইট হেল্পস টু কিপ আওয়ার বডি কুল ডিউরিং দ্য হট সামার ডে। আমার বডির ইন সিম্পল ওয়ার্ড কব পারে আমার বডির টেম্পারেচার মেনটেনেন্সতে হেল্প করে যায়। নেক্সট হোক আমার ডায়ালিসিস। হোয়াট ইজ ডায়ালিসিস? কিডনি, এটু আমার কমন প্রসেস নহয়, এটা একটা আর্টিফিশিয়াল প্রসেস হয়। যেতিয়া আমার বডি কিডনির ফেলিয়র হয়ে যায়, আমার বডির যেটা কিডনি ফেলিয়র ফলে কি হয় আমার যেটা ওয়েস্ট জেনারেট হয়ে থাকে সেই ওয়েস্ট পর একটা রেগুলার ইন্টারভেলের টাইম রিমুভ করব লাগে। আর তেতিয়া আমি নর্মালি ন্যাচারেলি নহয় তেতিয়া আমি একটা মেশিনের সহায় লো। দ্যাট মেশিন that process is known as your dialysis process. That means what? It is used for cleaning the blood of a person by separating the waste product urea from it, called dialysis. This machine removes urea and other waste product by periodically. এটা নির্দিষ্ট সময়ের মূরে মূরে ডায়ালিসিসের পেশেন্ট আপনাদের জানে নির্দিষ্ট সময়ের মূরে মূরে কি হয় আমার বডি যেখানে ওয়েস্ট জেনারেট হয়ে থাকে ইয়াক উলাই দিয়া হয় থ্রু দিস ডায়ালিসিস। ওকে নেক্সট হোক অল্প কনসেপ্ট, লাস্ট কিছু কনসেপ্ট এনিমেলসের ক্ষেত্রে আমি ইয়াতে সামরি দিম। ফিশেস আর দ্য একোয়াটিক এনিমেলস, সো কি হয় ইয়াতে অ্যামোনিয়া রিলিজ করে এজ এ বাই প্রোডাক্ট ওয়েস্ট প্রোডাক্ট। ওকে আমি এজ এ ইউরিয়া রিলিজ করো আর ফিশ আর আদার যে একোয়াটিক এনিমেলস আছে তেওঁলোকে কি করে অ্যামোনিয়া রিলিজ করে এজ এ বাই অ্যান্ড ইট ইজ এক্সক্রেটেড ইন দ্য গ্যাসিয়াস ফর্ম হুইচ ডাইরেক্টলি গেট ডিজলভ ইন ওয়াটার। সিন্স দে আর রিলিজিং দিস অ্যামোনিয়ান গ্যাসিয়াস ফর্ম সো ওয়াটার লগত ডিজলভ হয়ে যায়। এনিমেলস লাইক লিজার্ড বার্ডস আর স্নেকস কি হয় তেওঁলোকৰ বডিত ওয়াটারের পরিমাণটা বড় কমকে থাকে, কমকে থাকার ফলত কি হয় তেওঁলোকৰ বডিত যেটা ওয়েস্ট জেনারেট হয় দ্যাট ইজ ইয়ার ইউরিক এসিড প্যালেটস। আর ইউরিক এসিড প্যালেটসটো কি হয় এটা হোয়াইট কালার সেমি সলিড হয়, হোয়াইট কালার সেমি সলিড আর এইটাই তেওঁলোকৰ এক্সক্রেটরি প্রোডাক্ট হিসাবে ওলাই আহে বডির পৰা, হোয়াইট কালারের সেমি প্রোডাক্ট। ইয়ার লগে লগে আমি যেতিয়া অলপ আগতে চাইলো হিউম্যান বডিত ইউরিয়া ফর্মেশন হয় বাই প্রোডাক্ট, ইয়ার লগে লগে আরো কিছু এনিমেলস লাইক কাউ গড এই সকলবর কি সকলবরতে কি হয় ইউরিয়া জেনারেট হয় এজ এ ওয়েস্ট প্রোডাক্ট, কিন্তু একোয়াটিক এনিমেলের ক্ষেত্রে অ্যামোনিয়া জেনারেট হয়। আরো কিছু লিজার্ড আছে বার্ডস আছে স্নেকস এলোকে কি করে কিছু ইউরিক এসিড প্যালেটস হয় এলোকের বাই প্রোডাক্ট যাবর একটা সেমি সলিড হয় আর হোয়াইট কালারও হয় কারণ এলোকের বডিত ওয়াটারের পরিমাণটা বড় কমকে থাকে। আর কিছু ইউনিসেলুলার ক্ষেত্রে কি হয় এক্সক্রেটরি প্রোডাক্ট বলে কব গেলে এলোকের এক্সক্রেটরি প্রসেসটো হল ডিফিউশন, ডিফিউশনের এলোকের এক্সক্রেশন হয় এলোকের ইউনিসেলুলার হয় বড় সিম্পল প্রসেস বাই ডিফিউশন প্রসেস। আপনাদের যদি কোয়েশ্চেন হতে এমিবা বা প্যারামিসিয়াম আদার ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে এক্সক্রেটরি প্রসেসটো কিহেরে হয় থ্রু ইয়ার ডিফিউশন প্রসেস। ওকে সো আশা রাখিছো আপনাদের ভিডিওটা ভাল পালে। আর ইয়ার নেক্সট আমি ট্রান্সপোর্টেশন প্ল্যান্টস আনি আসু আর তাতে আমি যা তিনটা যে যা একটা ভিডিও দিস ভিডিও আর যেটা আমার আপকামিং ভিডিও হব তিনটা ভিডিওর সামারাইজ করে কিছু এম সি কিউ কোয়েশ্চন ডিসকাস করিম। সো চ্যানেলটার লগত জড়িত হয়ে থাকক, সাপোর্ট করক, শেয়ার করক আর সাবস্ক্রাইব নিশ্চয়কে করব। আজি সামরিছো ইয়াতে, থ্যাংক ইউ। ওয়েট করক আমার নেক্সট ভিডিও লো, তাতে আমি এম সি কিউ আর ট্রান্সপোর্টেশন প্ল্যান্টস দুটাকে ডিসকাস করছো। Thank you.